আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আজকের আমি কে, দেখুন তো কে বলছে এই কথাগুলো। পাঁচটি ক্লুর মাধ্যমে একজনই নিজের সম্পর্কে এই কথাগুলো বলছে। এখন বলতে হবে কে বলছে এই কথাগুলো। ফার্স্ট ক্লু, আমি খাবারের মধ্যে থাকা জৈব অণু, আবার খাদ্যের একটি খুবই প্রয়োজনীয় উপাদানও বটে। তাছাড়া আমি মানব দেহে জারিত হয়ে রেটিনোইক অ্যাসিড তৈরি করি। বলতো আমি কে? সেকেন্ড ক্লু, আমি তোমাদের যকৃতের ক্যারোটিন, আবার কখনো ক্ষুদ্রান্তের বিটা ক্যারোটিন থেকেও সংশ্লেষিত হই। আমি চর্বি খুব পছন্দ করি, তাই তো চর্বিতে দ্রবণীয় থাকতেই ভীষণ ভালোবাসি। এবার চিনলে আমি কে? থার্ড ক্লু, আমি অ্যান্টিজেরপথ্যালমিক বলে আমার রাসায়নিক নাম অ্যাজেরপথল, আবার আমাকে রেটিনল বলা হয় কারণ আমি পিগমেন্ট উৎপাদনে সহায়তা করি যা চোখের রেটিনার গঠনে সাহায্য করে। এবার বলতো আমি কে? ফোর্থ ক্লু, তবে শোনো, আমি তোমাদের মূল্যবান সম্পদ চোখের রেটিনার রড কোষের বিশেষ উপাদানও বটে, তাই তো আমার ঘাটতি পড়লেই রেটিনা নষ্ট হয়ে যায় আর তার ফলস্বরূপ তোমরা অন্ধ হয়ে যাও। এবার চিনতে পারছ আমি কে? বলতো আমি কে? ফিফথ ক্লু, তাই বলি অন্ধত্ব থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাদের শরীরে আমার খুবই দরকার, আর তাই গাজর, টমেটো, পালং শাক, বাঁধাকপি, দুধ, ডিম, কড, হাঙর, হ্যালিব্যাড মাছের তেল প্রভৃতি প্রচুর পরিমাণে খাও, তাহলে আর আমার ঘাটতি হবে না, ফলে আর কোনো ভয়ও থাকবে না। এবার নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? বলতো আমি কে? আমায় জানার আগে বলি, আমার চেতনার আলোকে এই চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আসলে আমি হলাম ভিটামিন এ। তাহলে দেখো, ভিটামিন এ এতক্ষণ ধরে তার সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল। সঠিক উত্তর হলো ভিটামিন এ। নিবেদনে ছিলাম আমি সুজিত কুমার মণ্ডল। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সবশেষে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আমার শ্রদ্ধা নিবেদন করে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।